হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। দেখুন, যখনই আমরা কেউ খুব বেশি বাড়ির অসুস্থ হন, তখন আমরা দৌড়ে হাসপাতালে নিয়ে যাই। ছোটোখাটো সমস্যা যখন হচ্ছে তখন কিন্তু নিয়ে যাই না, সমস্যাটা যখন বড় আকার ধারণ করে তখন আমরা হাসপাতালে দৌড়ে নিয়ে যাই। এবং খাবার দাবারের কথা যদি বলি, তাহলে দেখুন, এমনিতেই আমরা সারাদিন ভালো খাবার দাবার কিন্তু খাই না, কিন্তু যখন কেউ হাসপাতালে ভর্তি হন তখন একেবারে ফল, কলা, অন্য যে যা পারে তা নিয়ে হাসপাতালে উপস্থিত হয়। রোগী সুস্থ হতে হবে, এই খাবারটা যদি অসুস্থ হওয়ার পর না খেয়ে অসুস্থ হওয়ার পূর্বে যদি নিয়মিত খেতেন, তাহলে কিন্তু আজকে যে অসুস্থতা সমস্যাটা দেখা দিচ্ছে আমাদের, সেটা কিন্তু আমাদের হতোই না। সো আমাদের ঘরের মধ্যেই কিন্তু এমন কিছু জিনিস বা এমন কিছু ইনগ্রিডিয়েন্টস থাকে যেগুলো আমরা তার সঠিক ব্যবহারকে আমরা জানি না। আজকের এই ভিডিওতে বন্ধুরা এমন একটি উপাদান সম্পর্কে আলোচনা করব যেটা প্রায় সবারই রান্নাঘরে থাকে, যাকে আমরা গার্লিক বা রসুন বলে থাকি। তার যে স্বাস্থ্য গুণের কথা যদি বলি, তাহলে অসংখ্য স্বাস্থ্য গুণ থাকে এই রসুনের মধ্যে। অনেকে সেটাকে কিন্তু খেতে চান না বা খুব উগ্র বলে, খুব গন্ধযুক্ত বলে সেটাকে অনেকে কিন্তু খান না, কিন্তু আপনি যদি খেতে পারেন তাহলে তার স্বাস্থ্য গুণটা কিন্তু অনেক বেশি। আজকে এই সম্পর্কে আলোচনা করব। আশা রাখবো আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন, তাহলে সমস্ত বিষয়টা সম্পর্কে বুঝে যাবেন এবং রসুন কীভাবে খেলে আপনার কী কী উপকারিতা হবে এই সম্পর্কে কিন্তু ভিডিওতে আলোচনা করব। অবশ্যই একটা লাইক করবেন আর নতুন ভিউয়ার্স হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল সিলেকশন করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথম যে গুণটা বলবো সেটা হলো, রসুনের মধ্যে অ্যান্টি মাইক্রোবিয়াল প্রপার্টিস থাকে যা রোগ জীবাণুর সাথে লড়তে কিন্তু খুব বেশি সহায়তা করে। তাছাড়াও তার মধ্যে জীবাণুর সাথে লড়া 60টি উগ্র শক্তি থাকে যা বিভিন্ন প্রকারের ভাইরাস, বিভিন্ন প্রকারের ব্যাকটেরিয়া বা অন্য যে পরজীবীগুলো থাকে সেগুলোর সাথে লড়তে খুব বেশি সহায়তা করে। তাছাড়াও যাদের খুব বেশি সর্দি বা কাশির সমস্যা হয়, প্রত্যেক সিজনে দেখবেন কিছু লোক আছেন বাড়িতে যে প্রায় এক মাস দু মাস পর পর সর্দি কাশির সমস্যা লেগেই আছে, তারা যদি নিয়মিত করে প্রতিদিন যদি 1 থেকে 2 কোষা রসুন যদি ওরা সেবন করেন, তাহলে এই যে নিয়মিত সর্দি কাশির সমস্যা হচ্ছে সেটা থেকে তারা কিন্তু মুক্তি পেতে পারেন। দ্বিতীয় যে ইম্পর্টেন্ট বিষয়টা হলো সেটা হলো, আমাদের যে কার্ডিওভাস্কুলার সিস্টেম থাকে সেটার হেলথটাকে বা তাকে সুস্বাস্থ্য বজায় রাখতে কিন্তু খুব বেশি সহায়তা করে। আমাদের যে ব্লাড প্রেশার থাকে, যাদের ব্লাড প্রেশার খুব বেশি হাই থাকে, সেটাকে ব্লাড প্রেশারকে কমাতে সহায়তা করে বা একটা ব্যালেন্স মেনটেন করতে সহায়তা করে। তাছাড়াও আমাদের রক্তের মধ্যে যে ব্যাড কোলেস্টেরল, এলডিএল বা লো ডেন্সিটি লাইপোপ্রোটিন যে কোলেস্টেরল থাকে সেটাকে কিন্তু কমিয়ে আনতে অনেকটাই সহায়তা করে। আমাদের যে বিভিন্ন ব্লকেজ হয়ে থাকে আমাদের আর্টারির ভেতরে সেটাকে রিমুভ করতে খুব বেশি সহায়তা করে। তাছাড়া আমাদের যে আর্টারি থাকে তার ইলাস্টিসিটিটাকে বজায় রাখতে এবং আমাদের হার্টকে সুস্থ রাখতে, হার্ট অ্যাটাক এবং স্ট্রোক হওয়ার যে ঝুঁকিটা থাকে, নিয়মিত কেউ যদি রসুন সেবন করেন 1 থেকে 2 কোষা তাহলে তার পরিমাণটা কিন্তু অনেকটাই কিন্তু কমে যায়। অর্থাৎ আমাদের যে ওভারঅল যে কার্ডিওভাস্কুলার যে সিস্টেমটা থাকে তার যে স্বাস্থ্য থাকে সেটাকে বজায় রাখতে বা ভালো রাখতে রসুনের ভূমিকা কিন্তু অনেক। এবার তৃতীয় যে স্বাস্থ্য গুণটা সম্পর্কে বলবো সেটা হলো, আমাদের যে ইমিউনিটি সিস্টেম থাকে তাকে বুস্ট করতে খুব বেশি সহায়তা করে। ইমিউনিটি সিস্টেমের মধ্যে একটা ইম্পর্টেন্ট হলো আমাদের শ্বেত রক্তকণিকা বা যাকে আমরা হোয়াইট ব্লাড সেলস বলে থাকি, এবং সেটা কিন্তু আমাদের শরীরে যখন কোনো জীবাণু প্রবেশ করে তার সাথে কিন্তু লড়াই করে। এবং রসুন যারা নিয়মিত খান তাদের এই শ্বেত রক্তকণিকার যে প্রোডাকশনটা সেটা ভালো থাকে বা বেশি থাকে, যার ফলে বিভিন্ন রোগসুক যখন আমাদের শরীরে প্রবেশ করে তার সাথে আমাদের বডির ইমিউন সিস্টেম ফাইট করতে অনেকটাই কিন্তু সহায়তা পায়। তাছাড়া যে চতুর্থ যে উপকারিতা রসুনের সেটা বলবো যে অ্যান্টি ইনফ্লামেটরি প্রোডাক্ট তার মধ্যে থাকে। অর্থাৎ আমাদের শরীরের ভেতর বিভিন্ন ধরনের প্রদাহ, আমাদের যেমন হাড়ের বিভিন্ন সমস্যা, অনেকের বাতের সমস্যা থাকে, অনেকের অস্টিওআর্থ্রাইটিসের সমস্যা থাকে, এই সকল সমস্যার ক্ষেত্রে কিন্তু রসুনের ভূমিকাটা অনেকটাই রয়েছে। কারণ তার মধ্যে যে অ্যান্টি ইনফ্লামেটরি প্রোডাক্ট থাকে সেটা বিভিন্ন ধরনের, যেমন ডায়াবেটিকের সমস্যা বা শরীরে যে কোনো ধরনের প্রদাহ যদি থাকে তাহলে সেটাকে কমিয়ে আনতে খুব বেশি সহায়তা করে। তাহলে তার মধ্যে অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টি থাকে এবং এই অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টিস আমাদের শরীরের মধ্যে ক্যান্সারের মতো বা বিভিন্ন জটিল রোগের সমস্যা থেকে আমাদের বাঁচাতে কিন্তু খুব বেশি সহায়তা করে। তাছাড়াও বন্ধুর, এই যে রসুনের অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টিস বলে যে ফ্রি রেডিকালস যে তার ফলে আমাদের শরীরে যে ড্যামেজটা হয় সেটাকে প্রতিরোধ করতেও সেটা কিন্তু অনেকটাই সহায়তা করে। তাছাড়াও তা আমাদের ডাইজেস্টিভ হেলথকে ইম্প্রুভ করতে কিন্তু সহায়তা করে। আমরা যে খাবার দাবারগুলো খাই সেগুলো হজমে বা পরিপাক করার জন্য যে ভালো ব্যাকটেরিয়া থাকে আমাদের পেটের মধ্যে সেগুলোকে বাঁচিয়ে রাখতে এবং খারাপ ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে সেটা কিন্তু অনেক ভালো কাজ করে। আর তাছাড়া আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে কোনো ইনফেকশন, যেমন কোনো কোলনে, যেমন সেটা হতে পারে আমাদের ক্ষুদ্রান্ত বা বৃহদন্ত্রের মধ্যে কোনো সংক্রমণ যদি হয় সেটাকে প্রতিরোধ করতে রসুনের ভূমিকা কিন্তু রয়েছে। তাছাড়া যেমন জটিল রোগ, ক্যান্সারের মতো জটিল রোগ প্রতিরোধের ক্ষেত্রেও কিন্তু খুব বেশি সহায়তা করে এই রসুন।
তাই বলবো আপনি প্রতিদিন বেশি খাওয়াটা উচিত নয়, অন্তত এক থেকে দুই কুশা রসুন আপনি যদি সকালে খালি পেটে জলের সাথে আপনি খেতে পারেন বা রাতে আপনি ঘুমানোর পূর্বেও যদি আপনি খেতে পারেন তাহলেও তা কিন্তু আপনার শরীরের পক্ষে খুব বেশি উপকারী। বন্ধুরা, এই সম্পর্কিত কোনো তথ্য জানতে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। এই ভিডিওর ডেসক্রিপশনে আমাদের ফেসবুক লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই ফলো করতে ভুলবেন না। ভিডিওটা আপনাদের উপকার আসতে অবশ্যই লাইক করতে কিন্তু ভুলবেন না এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল সিলেকশন করে দেবেন, তাহলে আগামী দিনে আপডেটটা খুব সহজে পেয়ে যাবেন। আজকের এই মূল্যবান ভিডিওটা আপনারা মূল্যবান সময় দিয়ে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।